প্লেয়ারদের কাছেও বলছি যে এই ট্রফিটা আমি কাজ করছি, এই ট্রফি জমা ইন্ডিয়ার কেউ না নিয়ে যাইতে পারে। এই এই যে আজকে যে আনন্দ, এই বেস্ট গোলকিপার হওয়ার, এটা কাকে দিতে চাও তুমি? আমি আমার বাবাকে আর আমার কোচকে দিতে চাই। এটার আনন্দ অন্যরকম, আর বিশেষ করে বিদেশের মাটিতে। একটা জিনিস হচ্ছে আন্ডার সিক্সটিনের টিমটা ওইভাবে তৈরি করাটা সম্ভব ছিল খুব কম, সেই হিসাবে ওরা যা করেছে এক্সেলেন্ট পারফরমেন্স অন দ্য প্লেয়ার্স। আমার মনে হয় যে অল ক্রেডিট গোস টু দ্য প্লেয়ার্স, এখানে আমার কোনো ওইভাবে কোনো বিন্দুমাত্র অবদানই নাই। এবং এখানে যারা নিরলস পরিশ্রম করেছে, কোচিং স্টাফ আমাদের সাথে যারা এখানে আমরা আছি, সবারই অবদান। এবং অবশ্যই আমি বলবো যে বাফুফের প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ সালাউদ্দিন এবং উইমেন্স কমিটির চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ, ওনাদের যেই ফ্যাসিলিটিটা চলমান রেখেছে যে মেয়েদের সারা বছর প্র্যাকটিস হবে একাডেমি, এটারই সুফল এগুলি আস্তে আস্তে আসবে, এটা যেন চলমান থাকে। আজকে অনেক ভালো লাগছে, প্রথম টুর্নামেন্ট খেলতেছে এবার, আর বেস্ট গোলকিপার হওয়ার অনুভূতি পাওয়া। আর আমার কোচকে আমি ধন্যবাদ জানাই এই পর্যায়ে আনার জন্য, অনেক খুশি আজকে আমি। আর এট ফার্স্ট আমি এই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে বেস্ট গোলকিপার হয়েছি। এই এই যে আজকে যে আনন্দ, এই বেস্ট গোলকিপার হওয়ার, এটা কাকে দিতে চাও তুমি? আমি আমার বাবাকে আর আমার কোচকে দিতে চাই। আমি হচ্ছে খুব এক্সাইটেড ছিলাম যখন হচ্ছে ফার্স্ট ডে ট্রফির সঙ্গে ছবি তোলা হয়। তো আগে হচ্ছে আমরা আসে বসেছিলাম, তখন হচ্ছে ট্রফিটা আমাদের সামনে আসলে খুলে, তো আমি ফার্স্ট ডে ট্রফিটা দেখছি, তখন থেকেই ভিতরে একটা কাজ করতেছিল যে ওই ট্রফিটা আমি যেহেতু দেখছি তো আমি নিব। পরবর্তীতে যখন হচ্ছে ট্রফির সঙ্গে ছবি তোলা হয়, তো হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে ক্যাপ্টেন যখন ট্রফি ধরে ছবি তুলতে বলে, তখন ইন্ডিয়ার ক্যাপ্টেন হচ্ছে ট্রফিটা ধরতে চায় নাই, তো আমি ফার্স্টে ট্রফিটা ধরছি। তখন থেকে আমার ভিতরে একটা কাজ করছে যে হচ্ছে আমি যেহেতু ট্রফিটা ধরছি, সেহেতু ট্রফিটা আমি বাংলাদেশে নিয়ে যাবো। এবং সর্বোচ্চ স্কোরারের জন্য আফসোস করতেছি না, কারণ চ্যাম্পিয়ন হওয়াটাই দরকার ছিল। বাট আমাদের ইয়ারজান যে সেভ দিছে, আমাদের আলাদা কনফিডেন্সই ছিল ওর প্রতি যে ইয়ারজান একটা ভালো কিছু করবো, আমরা পেনাল্টিতে জিতবো, ইনশাল্লাহ আমরা জিতছি। আজকে এই জেতার পর কেমন লাগছে? এই যে আজকে এইবার তুমি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলে, এই ট্রফি কাকে দিতে চাও এবং কি তোমার ভবিষ্যৎ টার্গেট? আমার ভবিষ্যতের টার্গেট, আমি একজন বড় প্লেয়ার হবো সাবিনা আপুর মতো, এটাই। আর হচ্ছে আমি জিতছি, আমার টিমমেটরা খুব ভালো খেলছে, তার জন্য আমরা চ্যাম্পিয়ন হতে পারছি। আর সকল কৃতিত্ব আমাদের এই মেয়েদের, বাংলাদেশ নারী ফুটবল দলের পাইপলাইন যে এত মজবুত, ডে বাই ডে বাংলাদেশ নারী ফুটবল দল যে ইম্প্রুভ করছে, দিনের পরে দিন তারা পরিশ্রম করছে, কষ্ট করছে, প্লেয়ার তৈরি হচ্ছে, আপনি সেটারই বহিঃপ্রকাশ কিন্তু আমরা এই মেয়েদের দ্বারা আমরা আজকে পেলাম। আপনারা জানেন আমরা বাংলাদেশের মাটিতে আন্ডার 19 আমরা চ্যাম্পিয়ন হয়েছি, ফুল ন্যাশনাল টিম আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আন্ডার 16 আমরা চ্যাম্পিয়ন হয়েছি, সবই আল্লাহর রহমত। আমি মনে করি আমাদের মেয়েরা তাদের পরিশ্রম করেছে, তারা কষ্ট করেছে, তারা ত্যাগ স্বীকার করেছে, তারা ডিসিপ্লিনের ভিতরে ছিল, সব কিছুর পরিপ্রেক্ষিতে আজকে তারা চ্যাম্পিয়ন হতে সক্ষম হয়েছে। আমি সব অবদান আমাদের এই মেয়েদের, আমাদের এই মেয়েদের কৃতিত্বের জন্য আমরা আজকে, দেশবাসী আমাদের জন্য দোয়া করেছে, সারা দেশবাসীকে এই ট্রফি আমরা উপহার দিচ্ছি এবং আমরা দেশে এই ট্রফি নিয়ে যাব। সারা দেশবাসীর দোয়াতে আজকে আমরা এই ট্রফিটা জয়লাভ করতে সক্ষম হয়েছি। আমাদের মেয়েরা প্রতিটা খেলায় জয়লাভ করেছে, প্রথম খেলা তারা নেপালকে হারিয়েছে, দ্বিতীয় খেলা ইন্ডিয়াকে হারিয়েছিল, তৃতীয় খেলা ভুটানকে হারিয়ে 9 পয়েন্ট নিয়ে ফাইনালে এসেছে এবং ফাইনালে আজকে ভারতের মতো শক্তিশালী দলকে পরাজিত করে আজকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।